সুপ্রিয় দর্শক, দূরবীন নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল টু এর সামনে। সরাসরি যুক্ত করেছি দূরবীন নিউজ লাইভে। আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশ ছাড়তে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা দীর্ঘ এক ঘন্টা অর্থাৎ সকাল 11টা থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1 এবং 2 এর সামনে দীর্ঘক্ষণ দেখেছি, যেমনটি যে দেশ ছাড়তে কিন্তু হাজার হাজার লোক ইতিমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। বাংলাদেশ ছেড়ে তারা দেশের বাহিরে পাড়ি জমাচ্ছেন। আমরা অন্য সব দিনের তুলনায় কিন্তু আজ অনেকটাই বেশি ভিড় দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2 এর সামনে। এখন আমরা আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করব টার্মিনাল 1 এর যে চিত্রটি। অন্য সব দিনের তুলনায় কিন্তু দর্শক আজ যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিবেচনায় কিন্তু অনেকেই কিন্তু দেশ ছেড়ে দেশের বাহিরে পাড়ি জমাচ্ছেন। কেউ কেউ বলছেন যে অনেক আগেই তারা দেশে ফিরেছিলেন, তবে তারা কেউ কেউ বলছেন যে আমরা দেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে তারা আর কি দেশের বাহিরে পাড়ি জমাচ্ছেন। অনেক প্রবাসী কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে এসেছিলেন, আবার অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই কিন্তু তারা তাদের কর্মস্থলে অর্থাৎ প্রবাস জীবনে ফিরছেন। তারা যেমনটি জানিয়েছে যে দেশের এই পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনও, তারা এই স্বাভাবিক পরিস্থিতি না হওয়ার কারণেই কিন্তু তারা তাদের কর্মস্থল অর্থাৎ প্রবাস জীবনে আবারও ফিরে যাচ্ছেন। অনেকেই বলেছেন যে তারা তাদের ছুটি শেষ হওয়ার আগেই এই পরিস্থিতির জন্য তারা দেশ ত্যাগ করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি দর্শক টার্মিনাল 1 এর সামনে। আপনাদের জানিয়ে রাখতে চাই যে টার্মিনাল 1 এর সামনে যে চিত্রটি এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে হাজার হাজার যাত্রীর কিন্তু উপচে পড়া ভিড়। আমরা দেখছি যে বেশ কিছুক্ষণ যাবত তারা অপেক্ষা করছেন এখানে, আর অন্য সব দিনের তুলনায় কিন্তু আজ অনেকটাই ভিড় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আরেকটি বিষয় যেমনটি জানিয়ে রাখতে চাই যে কেউ কেউ কিন্তু আবার যারা মূলত আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন এবং মন্ত্রী, সাবেক মন্ত্রী আমলা যারা রয়েছেন, সাবেক এমপি যারা রয়েছেন, তারা কেউ কেউ কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে তারা বিমানবন্দরের যে ভিআইপি লঞ্চ সেখান দিয়ে তারা যেতে না পেরে কিন্তু তারা যেমন নদীপথে অনেকেই পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন, অর্থাৎ নদীপথে পাড়ি দিতে গিয়ে কিন্তু গত 2 দিন আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি শিল্প ও বাণিজ্যিক বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কিন্তু কোস্টগার্ড পুলিশের হাতে আটক হয়েছেন। এবং আমরা এখন যেমনটি দেখছি যে অন্য সব দিনের তুলনায় কিন্তু এই আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপচে পড়া ভিড় লক্ষ্য করতে পারছি। কেউ কেউ কিন্তু ভিভিআইপি লঞ্চ দিয়ে যেতে না পেরে কিন্তু অনেকেই কিন্তু ছদ্মবেশে কিন্তু তারা পাবলিকের যে সাধারণ যে লঞ্চ রয়েছে সেখান দিয়ে কিন্তু অনেকেই দেশের বাহিরে যাওয়ার চেষ্টা করছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একজনের সঙ্গে
দর্শক, এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ তথ্য।